হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশের মানুষের আছে গোয়াল ভাড়া গরু কিন্তু এই গরুর অনেক রোগ ব্যাধি আছে যা আমরা সহজেই নিরাময় করতে পারি তাহলে আজকের এই ভিডিওটি চলুন জেনে আসি গরুর উদারময় রোগ বা পাতলা পায়খানা হলে কি কি করবেন গরুর উদারময় রোগ অর্থাৎ পাতলা পায়খানা যা খামারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই রোগ গরুর পাতলা পায়খানা পেট নামা বা পেট কামরানি নামেই পরিচিত এই রোগ বিভিন্ন ধরনের সংক্রামক জীবাণু দ্বারা সৃষ্টি হয়ে থাকে এই রোগ কিভাবে আপনি নির্ণয় করবেন আক্রান্ত পশু খাবার হজম করতে পারে না পশু ঘন ঘন পাতলা পায়খানা করে আক্রান্ত পশুর পেট ব্যথা করে পশুর পায়খানার সাথে মল ও রক্ত আসতে পারে ও পায়খানা অনেক সময় দুর্গন্ধ হয়ে থাকে আক্রান্ত পশুর প্যাটে চামড়া কুচকে যায় সময় মতো চিকিৎসা না করলে দীর্ঘ সময় নিয়ে পশুর শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে আক্রান্ত পশুর কান ঝুলে যায় পশু দুর্বল হয়ে পড়ে এমনকি পশু মারাও যেতে পারে তো ভিউয়ার্স কিভাবে আপনি চিকিৎসা করবেন কিভাবে চিকিৎসা করবেন নিচের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব অবশ্যই ট্যাবলেট সুফলা থ্রি বা সুপ্লাডিয়ান বা সুপ্লা মেডি থ্রি আপনি সকালে বিকালে পরের দিন সকালে পর্যন্ত তিন করে খাওয়াতে পারেন লাগলে আরও খাওয়াতে হবে গর্ভকালীন সময়ে নিরাপদ প্রতি কেজি ওজনে একটা ট্যাবলেট খাওয়াবেন সাথে পাউডার বায়োগার্ড প্রতি একশো কেজি ওজনে দশ গ্রাম দিতে হবে পানি স্বল্পতার কারণে আপনি সেলাইন ইলেকট্রোমিন অথবা গ্লুকালেট ভেট দিতে পারেন প্রয়োজনের সাথে লাগলে জিঙ্কও দিতে পারেন পরিমাণ মতো সুতরাং রোগ ছোট হোক বড় হোক অবহেলা করবেন না প্রয়োজনে ভেট ডাক্তার ডাকুন ও পরামর্শ নিয়ে চিকিৎসা করুন খাবারে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখুন বেঁচে থাকুন খামারের স্বপ্নগুলো টিকে থাকুক স্বপ্নের খামার এই প্রত্যাশাই রইল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন